हेलो स्टूडेंट्स, आज हमरा क्रिएटिव इंग्लिश बुक 32 पेज पढ़ाबो। ये 32 पेजे की आछे एनिमल्स, बार्ड्स एंड देयर होम्स। हमरा प्रत्येके एकटा बाड़ीते थाकी ताई ना, तेमनी पशुपाखीराओ एकटी निर्दिष्ट जायगाय बास करे। तादेर सेई बासागुलोर नाम आमरा इंग्रजीते पढ़ब। तुम्हरा अने के देखो छो ना, गोरु गोरु जे जायगाय थाके ताके कि बोले? गोयाल घर। आबार घोड़ा जे जायगाटाय बास करे ताके बोले आस्ताबल। ता सेई पशुपाखीदेर बासार नामगुलो इंग्रजीते पढ़ब। देखो तुम्हारे बोईते ही छवि आछे, आमिओ तुम्हारे जोन्नो छवि एके नेछि। देखो एखाने कि देखा जाच्छे? कुकुर, ताई तो? आर तार एटा होच्छे तार बासस्थान। देखो एखाने कि लेखा आछे? डग लिवस इन ए कैनेल, अर्थात कुकुर कैनेले मध्ये बास करे। हर्स लिवस इन ए स्टेबल। तारपरे देखो एटा किसेर छवि? मौचाक, ताई ना? मौचाक के कारा थाके? मौमाछी। एकटा मौचाके कि एकटा मौमाछी थाके? एकटा मौचाके अनेक मौमाछी थाके। ताई अनेक बोझाते आमरा बीज कथाटी व्यवहार करेछि। बी माने मौमाछी आर बीज अर्थात अनेक मौमाछी। ताहले कि बला हलो? बीज लिव इन हाइव। तारपरे देखो बार्ड लिवस इन ए नेस्ट। फिश लिवस इन वाटर। तुम्हारे बोईते फिश लिव इन वाटर आछे। तुम्हरा लिवर संगे एक एस जोग करो। ए एस केनो होलो सेटा आमी पढ़े तुम्हारे बोझाच्छी। तारपरे देखो पिग। पिग लिवस इन ए पेन। এটা কিসের ছবি বলো তো? এটা হলো খরগোশ। খরগোশকে আমরা ইংরেজিতে বলি র্যাবিট। র্যাবিট লিভস ইন এ বারো। এই দেখো গরু, তাই না? কাউ লিভস ইন এ শেড। তারপরে দেখো ম্যান লিভস ইন এ হাউস। তোমাদের বইতে এখানে আছে ম্যান লিভস ইজ এ হাউস। এই ইজটা কেটে তোমরা আই এন ইন এটা লেখো, কারণ মানুষ বাস করে বাড়ির মধ্যে। মধ্যে ইংরাজি ইন। আচ্ছা এবার দেখো মাঙ্কি লিভস অন ট্রিজ। আমি বললাম মধ্যে ইংরাজি ইন, তাই তো? দেখো এখানে বলা হলো কাউ লিভস ইন এ শেড, ম্যান লিভস ইন এ হাউস। তার মানে কি? কাউ কোথায় বাস করে? শেডের মধ্যে। শেডের বাইরে তো বাস করে না, তারা শেডের মধ্যে বাস করে। তাই বলা হলো কাউ লিভস ইন এ শেড, অর্থাৎ মধ্যে বলতে আমরা ইন ব্যবহার করব। আবার এখানে লেখা হলো কি মাঙ্কি লিভস অন ট্রিজ। তাহলে এখানে অন কেন ব্যবহার করা হলো? মাঙ্কি কোথায় থাকে? গাছে, তাই না? তারা কি গাছের মধ্যে বাস করে? তারা গাছের ডালের ওপরে বাস করে, তাই না? তাহলে তোমরা দেখেছো মাঙ্কি গাছের ডালের ওপর কখনো বসে থাকে, কখনো শুয়ে থাকে। তাই ওপরে বোঝাতে অন ব্যবহার করা হয়। তাই এখানে লেখা হলো মাঙ্কি লিভস অন ট্রিজ। এখানে ট্রিজ কেন দেয়া হলো? একটা গাছে গাছে তো তারা ঘুরে বেড়ায় না, বা একটা গাছে তারা বাস করে না, তারা অনেক গাছে বাস করে। তাই এখানে অনেক গাছ বলতে ট্রিজ এস ব্যবহার করা হলো। এবার দেখো এটা কি? টাইগার। তাহলে টাইগার কোথায় বাস করে আমরা দেখি। টাইগার লিভস ইন এ লেয়ার। এবার দেখো র্যাট লিভস ইন এ হোল। তাহলে তোমরা প্রত্যেকটি পশু পাখির বাসাকে ইংরাজিতে কি বলে সেগুলো শিখলে, তোমরা স্পেলিংগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আর একটা জিনিস, তোমাদের বইতে এখানে আছে বিজ লিভ ইন হাইভস। এই হাইভসের
এসটা তোমরা কেটে দাও, কারণ আমরা মৌচাক একটা বোঝাচ্ছি, তাই জন্য হাইভ, হাইভ অর্থাৎ মৌচাক। এবার তোমাদের এই সেন্টেন্সগুলো লিখতে গেলে কিছু জিনিস শিখতে হবে। ডগ লিভস ইন এ ক্যানেল, হর্স লিভস ইন এ স্টেবল, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে দেখো কোথাও লিভস আছে, আবার কোথাও লিভ আছে। এখানে কেন লিভস হলো, এস দেয়া হলো, আর এখানে কেন এস দেয়া হলো না, সেটাই আমি একটু তোমাদের বলছি। লিভ কথাটার অর্থ হচ্ছে বাস করা। এই লিভ ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, লিভ ওয়ার্ডটা ভার্ব। তোমরা ভাবছো ভার্বই বা কী? ভার্ব বলতে আমরা বুঝি কোনো কাজ করা, হওয়া বা থাকা। তোমরা পড়েছ না অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, এগুলো কি? এগুলো সব এক একটা ভার্ব। তেমনি লিভ, সি, ইট, গো, এগুলোও এক একটি ভার্ব। তোমরা তো এখন ছোট, যখন বড় হবে তখন এগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। তোমরা ছোট বলে তোমাদের মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি। এই ভার্বগুলো ব্যবহার করার সময় কিছু জিনিস আমাদের শিখতে হবে ইংলিশে, সেটা হচ্ছে পার্সন অ্যান্ড নাম্বার। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, আর নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন, যখন একটি প্রাণী, একটি বস্তু, একটি পশু পাখির নাম বোঝানো হবে তখনই সেটা হবে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একের কথা বললে সেগুলো হবে সিঙ্গুলার নাম্বার। আর একের বেশি, সেটা দুটোও হতে পারে, একশোটাও হতে পারে, একের বেশি বললেই হবে প্লুরাল নাম্বার। এবার দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা। এখানে আমি লিখেছি আই। আই মানে কি? আমি, তাহলে আমি নিজে, আমি কজন? একজন। তাই আই ওয়ার্ডটা হলো সিঙ্গুলার নাম্বার। এবার দেখো এখানে বলা হলো ওই। ওই মানে আমরা কি জানি? আমরা, আমরা বলতে আমি, তুমি, আরও অনেকে মিলে আমরা হয়, তাহলে অনেকজন, তাই জন্য উই হলো প্লুরাল নাম্বার। এবার সেকেন্ড পার্সনের মধ্যে পড়ছে ইউ। ইউ অর্থাৎ তুমি, তুমি, তাহলে তোমাকে দেখিয়ে বললাম তুমি, তাহলে তুমিও একা, তাহলে ইউ হলো সিঙ্গুলার নাম্বার। আবার তুমি যখন আমরা বহু বচন, অর্থাৎ অনেক, তোমাকে নিয়ে আরও অনেককে নিয়ে যখন আমি বলবো তখন বলবো তোমরা, তাহলে তোমরা, এই তোমরার ইংলিশও কিন্তু ইউ, তাহলে ইউ প্লুরাল নাম্বার। এবার দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো। এখানে দেখো হি অর সি, হি অর সি, এই দুটো কথার অর্থ হচ্ছে সে, সে বোঝাতে হি অথবা সি ব্যবহার করা হয়। ছেলেদের ক্ষেত্রে সে বোঝাতে হি, আর মেয়েদের ক্ষেত্রে সে বোঝাতে সি ব্যবহার করা হয়। এ ডগ, এ বু, এ বয়, এগুলো বলতে আমরা কি বুঝছি? একটা কুকুর, একটা বালক, একটা বই, তাই না? তাহলে এগুলো সব একটা, সেটা একটা প্রাণীও হতে পারে, একটা বস্তুও হচ্ছে। এইগুলো তখন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই আর ইউ বাদ দিয়ে যখন একের কথা বলবে, একটি মানুষও হতে পারে, একটি বস্তুও হতে পারে, একটি পশুও হতে পারে, একের কথা বললেই সেটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর দে, দে অর্থাৎ তারা, তারা বলতে আমরা অনেকজনকে বুঝাচ্ছি, তাই এটা হলো প্লুরাল নাম্বার। তারপর ডগস, বুকস, বয়েস, এগুলো কি? এগুলো অনেককে বোঝাচ্ছে, তাই এগুলো, এই শব্দগুলোর সঙ্গে একটা করে এস দেয়া হয়েছে। তোমাদের এটা জানতে হবে এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনো সেন্টেন্সে যখন সাবজেক্ট হয়ে থাকছে তখন তার সঙ্গে যে ভার্ব বসানো হচ্ছে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। তোমরা এখন ছোট, তোমরা বড় হলে এগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানবে। আচ্ছা, এই লেসেনটা থেকে তোমাদের কী আসবে?
তোমাদের ওয়ার্ডের ফিল আপ আসবে, সেন্টেন্সেরও ফিল আপ আসবে, আর আসবে কিছু কোশ্চেন অ্যান্সার। সেই কোশ্চেন অ্যান্সারগুলো কীভাবে লিখবে সেটাই আমি তোমাদের আজকে দেখাচ্ছি। তাহলে এই লেসেনটা তোমরা পড়লে এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার শুরু লেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। আমি হেডিং দিলাম অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো দেব তার উত্তরগুলো লিখবে। হোয়ার ডাজ এ ম্যান লিভ, অর্থাৎ হোয়ার মানে কোথায়, মানুষ কোথায় বাস করে। অ্যান্সারটা কী লিখব, তোমরা তো সেন্টেন্সগুলো পড়লে তোমাদের ওগুলো মুখস্থই হয়ে যাবে। আমি কোশ্চেন ধরে অ্যান্সারটা দেব। প্রথমে লিখব এ ম্যান, তোমাদের বইতে শুধু ম্যান আছে, আমি যেহেতু কোশ্চেনে এ ম্যান লিখেছি তোমরাও অ্যান্সারে এ ম্যান লিখবে। এ ম্যান, আচ্ছা কটা মানুষের কথা বলছি, একটা। তাহলে এখানে বাস করা ইংরাজি আমরা জানি লিভ, তাহলে এখানে কি হবে, এস বসবে, তো এস বসবে, তাই তো? কেন, একটা মানুষের কথা বলেছি। তাহলে এ ম্যান লিভস ইন এ হাউস। তোমাদের বইতে ইজ আছে, আমি আগেই বলেছি ইজটা কেটে হবে ইন। তাহলে একটি মানুষ বাস করে একটি বাড়িতে। টু নাম্বার, হোয়ার ডাজ এ ফিশ লিভ, অর্থাৎ একটি মাছ কোথায় বাস করে। অ্যান্সারটা কি লিখব, যেহেতু আমি এ ফিশ দিয়েছি তাই আমি লিখলাম এ ফিশ। আবার বলছি একটা মাছের কথা বলা হয়েছে, তাই ভার্বটার সঙ্গে ভার্ব কোনটা লিভ, এই লিভের সঙ্গে আমি এস যোগ করলাম, এ ফিশ লিভস ইন ওয়াটার। ওয়াটার স্পেলিং তোমরা জানো, তাও আবার ভালো করে স্পেলিংগুলো মুখস্থ করবে। আমি তোমাদের এই দুটো কোশ্চেন অ্যান্সার দেখালাম, এইরকমই এইখান থেকে সব কোশ্চেন অ্যান্সারগুলোই থাকবে। যেমন ধরো হোয়ার ডাজ এ ডগ লিভ, তখন তোমরা কী লিখবে, এ ডগ লিভস ইন এ ক্যানেল। আবার থাকতে পারে হোয়ার ডাজ এ মাঙ্কি লিভ, তখন লিখবে এ মাঙ্কি লিভস অন ট্রিজ। তোমাদের আমি এর আগেই বললাম অনটা কোথায় ব্যবহার করবে, তাই জন্য এখানে লিখবে মাঙ্কি লিভস অন ট্রিজ। আচ্ছা তোমরা এটা ভালো করে বুঝেছো তো? আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, সুস্থ থাকবে।